এদিকে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর 12:15টায় মিরপুর স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। পাকিস্তানের 79 বছরের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তাদের মাটিতেই ধবল ধোলাই করেছে বাংলাদেশ। আর এতে বিদেশের মাটিতে অষ্টম টেস্ট আর নবম জয় পায় টাইগাররা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ককে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তখনই জানানো হয় দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। সেই উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাবে ক্রিকেট দল।